বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিয়মিত পড়াশোনা করতেছো। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের বাংলা ব্যাকরণ ও দ্বিতীয় বইয়ের দ্বিতীয় অধ্যায়ে গত সপ্তাহে কিছু অংশ আলোচনা করছি এবং আজকে অবশিষ্ট অংশ আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত সপ্তাহে আমি আলোচনা করেছি ধ্বনি। ধ্বনি মানে শব্দ, যে শব্দগুলো সাহায্যে ভাষা প্রকাশ পায়। তো আর তারপর দেখো বাকযন্ত্র কাকে বলে। বাকযন্ত্রের সাহায্যে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় এবং এই ধ্বনির মাধ্যমে আওয়াজ সৃষ্টি হয় এবং এই আওয়াজের মাধ্যমে যে অর্থপূর্ণ আওয়াজগুলো আছে এগুলোর মাধ্যমে আমরা ভাষা সৃষ্টি করতে পারি। তো বাকযন্ত্র কাকে বলে আমি গত সপ্তাহে আলোচনা করেছি। তারপর ধ্বনি কাকে বলে, ধ্বনি শ্রেণী বিভাগ, ধ্বনি দুই প্রকার স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি সম্পর্কে আমি আলোচনা করেছি। এরপর তোমরা দেখো বর্ণমালা। শিক্ষার্থী বন্ধুরা, বর্ণমালা দ্বিতীয় অধ্যায় ধ্বনি ও বর্ণ তার প্রথম পাঠ্য আমি আলোচনা করেছি এবং দ্বিতীয় পাঠ হল বর্ণমালা। বর্ণ ও বর্ণমালা, কোনো ভাষা শিখতে হলে প্রথমে সে ভাষার বর্ণমালার সাথে পরিচিত হতে হয়। যেমন ইংরেজি ভাষার কিছু লেটার আছে মানে অক্ষর, বা যেমন আরবি ভাষার কিছু হরফ আছে যেগুলোকে অক্ষর অক্ষর বলা হয়, ঠিক তেমনি বাংলা ভাষার যে অক্ষরগুলো আছে তাকে কি বর্ণ বলা হয়, আর এই বর্ণগুলো একত্রিত হয়ে বর্ণমালা বলা হয়। তো কোনো ভাষা শিখতে হলে প্রথমে সে ভাষার বর্ণ সম্পর্কে পরিচিত হতে হয়। বাংলা ভাষায় দুই রকমের বর্ণ আছে, স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ। দুই রকমের বর্ণ দিলে বাংলা ভাষার মোট 50টি বর্ণ রয়েছে, সব বর্ণকে একসাথে বর্ণমালা বলে। এখন দেখো তোমরা বর্ণমালা কাকে বলে। বাংলা ভাষায় মোট 50টি বর্ণ বা অক্ষর আছে, এগুলোকে একত্রে বর্ণমালা বলে। কী বুঝলাম আমরা, যে 50টি অক্ষর আছে বাংলা ভাষায় সেই 50টি অক্ষরকে একত্রে বর্ণমালা বলে। তারপর দেখো বাংলা বর্ণমালাকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী। আমি আগেই উল্লেখ করেছি যে বাংলা বর্ণমালাকে বা অক্ষর সমূহকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হল স্বরধ্বনি বা স্বরবর্ণ, অর্থাৎ স্বরবর্ণ যেমন স্বরে অ থেকে অ পর্যন্ত, আর দ্বিতীয়টি হল ব্যঞ্জনবর্ণ, অর্থাৎ অ আ থেকে শুরু করে ওই পৃষ্ঠে। তো এরপর দেখো স্বরবর্ণ কাকে বলে, যেসব বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজেই উচ্চারিত হতে পারে তাকে স্বরবর্ণ বলে। যেমন বাংলা ভাষায় স্বরবর্ণ 11টি। প্রিয় শিক্ষার্থী বন্ধু, 10 পৃষ্ঠা তুমি লক্ষ্য করবে যে ওখানে উল্লেখ আছে এবং কীভাবে উচ্চারিত করতে হবে তা উল্লেখ আছে। এরপর দেখো ব্যঞ্জনবর্ণ কাকে বলে, ব্যঞ্জনবর্ণ কয়টি ও কী কী, যে বর্ণ বা বর্ণ বা স্বরবর্ণের সাহায্যে উচ্চারিত হয় তাকে ব্যঞ্জনবর্ণ বলে। যেমন ক খ এবং অর্থাৎ দুইটি বর্ণ একত্রিত হয়ে যে উচ্চারিত হয় তাকে বলে। তো শিক্ষার্থী বন্ধুরা, 11 পৃষ্ঠায় তোমরা দেখবে যে বাংলা ভাষায় মোট 39টি ব্যঞ্জনবর্ণ আছে। তোমরা লক্ষ্য করো পৃষ্ঠাটি, মনে রেখো অন্তত আলাদা কোনো বর্ণ নয়, এটি ত বর্ণের একটি ভিন্ন রূপ। অনুরূপভাবে চন্দ্রবিন্দু কোনো বর্ণ নয়, নাসিকার উচ্চারণ বোঝাতে চন্দ্রবিন্দু সবসময় বর্ণের উপর বসে। তারপর দেখো তোমরা পাঠ মূল্যায়ন, বাড়ির কাজ, পাঠ মূল্যায়ন নম্বর 11 প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো এবং নিয়মিত পড়াশোনা করো। এই বলে আজকের অনলাইন ক্লাস আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।